গাহিসাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, মানুষে মানুষে বিভেদ কুসংস্কার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চিরদ্রোহী ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের জাতীয় কবি, একই সঙ্গে প্রেম এবং বিদ্রোহের সুর ছড়িয়েছেন মানুষের মনে, সুদৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য। আজো মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে। কালজয়ী এই ব্যক্তিত্ব 1899 সালে পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়ার কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এসেছিলেন ধূমকেতু শক্তিমত্তা নিয়ে, চরম দারিদ্র তাকে কাবু করতে পারেনি। অপূর্ব শব্দচয়ন, গভীর বাণী, বিষয়বস্তু স্বাতন্ত্র নজরুলকে প্রতিষ্ঠিত করেছে সাহিত্যের উঁচু আসনে। নজরুলকে আবদ্ধ করা যায়নি সীমার বাঁধনে, দেশ কাল পাত্রের সীমা ছাড়িয়ে তিনি পরিণত হয়েছেন সার্বজনীন মানুষ। কাজী নজরুল ইসলামকে নিয়ে বাংলাদেশে চর্চা ঠিকই হচ্ছে, কিন্তু আমরা কেন জানি নজরুল ইসলামকে সর্বসাধারণের কাছে আজও পৌঁছাতে পারলাম না। এর কারণ হচ্ছে আমরা ভীষণভাবে পাঠ করতে পারছি না তাঁর জীবন দর্শন। এই জীবন দর্শনকে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে ভীষণভাবে পড়ানো দরকার। নজরুল জীবন যদি আমরা না পড়তে পারি তাহলে তার আদর্শকেও জানতে পারবো না। গল্প, উপন্যাস, নাটক, কবিতার পাশাপাশি তিনি লিখেছেন অজস্র গান। বাংলা গানের গগনচুম্বী উৎকর্ষ এসেছে তাঁর হাত ধরে। দেশের মাটির প্রতি নজরুলের ছিল অকৃত্রিম টান, অনিরুদ্ধ ভালোবাসা। বুকে ধারণ করতেন শির দেগা নিহি দেগা আমামার দৃঢ় চেতনা। মানুষের প্রগতি ও মুক্তি তার ব্রত ছিল বলে তাকে বারবার স্মরণ করতে হয়। আমরা কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলছি, অথচ তার আদর্শ, তার ভাবকে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি না। এটি কিন্তু অত্যন্ত একটি দুঃখের বিষয়। আমরা জাতীয় কবি বলবো অথচ তাকে ব্যবহার করব না, তার আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেব না, এটা অত্যন্ত লজ্জাজনক বাঙালি জাতির জন্য। আমি চাই তাঁর আদর্শকে ছড়িয়ে দেওয়া হোক, তাঁর বিভিন্ন কর্মকাণ্ডকে, তার সাহিত্য সমগ্রকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেটেড করে পৃথিবীময় ছড়িয়ে দেওয়া হোক। জীবনের মধ্যপ্রান্তে এসে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন কবি, হারিয়ে ফেলেন বাক শক্তি, রুদ্ধ হয়ে যায় তাঁর সৃজনশীলতার উচ্ছল গতিময়তা। নজরুলের জীবনের শেষ দিনগুলো কেটেছে ধানমন্ডির এই বাড়িতে। তার এই আবাসস্থল ঘিরে গড়ে উঠেছে নজরুল ইনস্টিটিউট। জাতীয় কবির মর্যাদাকে উজ্জ্বল করেছে এই প্রতিষ্ঠান। জানেন যে নজরুল ইনস্টিটিউটের সংগ্রহশালায় নজরুলের আদি গ্রামোফোন রেকর্ডের একটা বিরাট কালেকশন ছিল তার সান্নিধ্যে ধন্য শিল্পীদের। এর সংখ্যা প্রায় 2400 গান। তো এর থেকে যাচাই বাছাই করে আমরা ইতিমধ্যেই 450 গান বাজারজাত করেছি সিডি আকারে, ভবিষ্যতে আরও নেওয়া হবে। এটা একটা খুব বড় কাজ। বাংলাদেশের প্রায় সর্বত্রই জাতীয় কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান এবং স্থাপনাগুলো আছে, সেগুলো সংরক্ষণ এর উদ্যোগ নেওয়ার পাশাপাশি আমরা দেশে এবং দেশের বাইরে ঘরে বসেও যাতে এই সমস্ত স্থানগুলো লোকেরা দেখতে পায় সেজন্য আমরা প্রামাণ্য তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে 2টি তথ্যচিত্র বেরিয়ে গেছে, আরও 2টি নির্মাণাধীন আছে। ইতিমধ্যে চীন থেকে চীনা ভাষায় সমগ্র নজরুল অনুদিত হয়ে বেরিয়ে গেছে। আমরা হয়তো অচিরেই এর একটা প্রকাশনা উৎসব ঢাকায় করব। তুর্কি ভাষায় নজরুলের যে সমস্ত লেখা আছে গুরুত্বপূর্ণ, সেগুলোতে বাছাই করে তুর্কি ভাষায় তার একটি নির্বাচিত সংকলন বেরিয়ে গেছে। বিশ্ববাসী এখন নজরুলের সংস্পর্শে যাওয়ার একটা সুযোগ পেয়েছে। নজরুলের সংগ্রাম এবং বিদ্রোহের শানিত পঙ্ক্তিমালা এখনও কাঁপিয়ে তুলে শোষকের মসনদ। মতন্ধ অনেকে নজরুলকে গোষ্ঠীবদ্ধ করে ছোট করতে চান, কিন্তু নজরুলের চেতনার দীপশিখা নেভানো যায় না, বরং ছড়িয়ে যায় কাল থেকে কালে। কবি একটি গানে বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই,
এজন্য মৃত্যুর পর তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। মানুষের কবি হয়ে তিনি বারবার ফিরে আসবেন আমাদের মাঝে, আমাদের আনন্দ বেদনায় সংগ্রামে সাহসের মিনার হয়ে থাকবেন কবি নজরুল। জাতীয় কবির চেতনা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে, তবে কবি শান্ত হবেন সেদিন। আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণ ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত। ১৯৫২ থেকে শুরু করে ১৯৬৯ গণঅভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলন সংগ্রামের আতুরঘর এই মধুর ক্যান্টিন। শিক্ষার্থীদের প্রিয় মিলন কেন্দ্র মধুর ক্যান্টিনকে বলা হয় মিনি পার্লামেন্ট। রাজনীতির পাশাপাশি